এজন্য রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, দুই হলো বার্ধক্য, তিন হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহাল জান্নাহ আসহাবুল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মোষ কিছুই থাকবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ, 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত আপনি? কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ, পড়বেন না?